এদিকে চীনে 1,500 ছাড়িয়েছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা, আক্রান্ত 66,000-এর বেশি। চীনের সরকারি বিবৃতিতে জানানো হয়, গেল 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 143 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে 1,523 জনে। নতুন করে আক্রান্ত হয়েছে 2,641 জন। শুধু উহান শহরেই মৃতের সংখ্যা 1,100 ছাড়িয়েছে। চীনে করোনায় এ পর্যন্ত 6 চিকিৎসকের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে 1,500-এর অধিক। নববর্ষ উদযাপনের জন্য চীনের বিভিন্ন প্রদেশ থেকে রাজধানীতে আসা নাগরিকরাই করোনা ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তাই এখন থেকে রাজধানী ফেরতদের কমপক্ষে 2 সপ্তাহ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের কঠোর শাস্তির আওতায় নেয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এদিকে জানুয়ারিতে চীনের হুবেই প্রদেশ থেকে ফ্রান্স সফরে যাওয়া 80 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে গেল 25 জানুয়ারি থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।